হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। শাহি চিকেনের রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে। আর চিকেন রোস্ট আর শাহি চিকেন আমি সিম্পল ওয়েতে করেছি, অনেক বেশি রিচ করিনি। তো সিম্পল স্পাইসগুলো দিয়ে সিম্পল ওয়েতে কীভাবে শাহি চিকেনও তৈরি করা যায় আর রোস্ট করা যায় সেটাই আজকের রেসিপিতে দেখানো হবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। রোস্ট পিসগুলোর সাথে আমি টক দই আর গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর এটা আমি হালকা ফ্রাই করব। এখানে আমি 2 টেবিল চামচ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিলাম, হালকা ফ্রাই করব। আমি একটু মিক্স করে নিই এগুলো, তেলটা দিয়ে দিই। এখানে আমার আগে ভেজে রাখা কিছু তেল আছে, এটা আমি কাবাব ভাজছিলাম সেটার তেল। মাংসটা আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এখানে দিয়েছি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট আর টক দই আর গরম মশলা অ্যান্ড সল্ট। ভালো করে মিক্স করে মাখানো হবে। ফার্স্টে মাখানোর পরে এটা আমি হালকা তেলে হালকা ভাজবো, খুব কড়াও ভাজবো না, যাতে এটা আবার কুক করবো আলাদাভাবে পরে গিয়ে। এখানে আমি রোস্ট পিস নিয়েছি, আমি এইভাবে কেচে নিয়েছি বডিটা মশলাগুলো ঢোকার জন্য। চলে আসছে, সবসময় প্যানেই ভাজি, বাট আজকে আমি কড়াইতে ভাজতেছি, তন্দুরি কড়াই। সবসময় তো ননস্টিকেই ভাজা হয়। আমি 6 পিস চিকেন লেগ নিয়েছি। এখানে আমি আস্ত মশলা তেমন একটা ইউজ করিনি, সব বার্গার মশলাই ইউজ করেছি, শুধুমাত্র তেজপাতা আর গরম মশলা। আর আদার্স কিছু স্পাইস আছে যেটা আমি হোমমেড পাউডার করে নিয়েছি, সেটা দেখাবো কী কী করে নিয়েছি। এখন এখানে আবার দিয়ে দিলাম, যেহেতু আমি মশলাটা কষাবো। আবার এখানে এখন আমি 1 টেবিল স্পুনের পরিমাণ গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট দিলাম, আর এটা হচ্ছে কাজু বাদাম পেস্ট। আর এটা আমি বাসায় পেস্ট করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের পরিমাণ কাজু বাদামের পেস্ট দিলাম, যেটা একটু ভালো মতো ভেঙে নিয়ে কষাবো। এখন কষাচ্ছি। আর এইটা হচ্ছে স্পেশাল সেই স্পাইস যেটা আমি যেটা বললাম যে আমি হোমমেড করেছি। এখানে আছে স্টার, কালো গোলমরিচ, জয়ত্রী জয়ফল আর দারচিনি অ্যান্ড এলাচ। তো ওইগুলো আমি একসাথে বাসায় পাউডার করে নিয়েছি। এখন দিচ্ছি হচ্ছে, প্রথমে দিলাম জিরা পাউডার, তারপর ধনিয়া পাউডার, আর এটা হচ্ছে মরিচের পাউডার। সবগুলো আমি 1 স্পুন করে দিলাম, যেহেতু আমার চিকেনের টেস্ট খুব অনেক বেশি না। সামান্য পানি দিলাম, যেহেতু পাউডার স্পাইস করতে কষানোর জন্য একটু পাউডারটা দিতেই হবে। ভালোমতো কষানোর পরে তারপর আমি এখানে দিয়ে দেবো ইয়োগার্ট।
প্লেন ইয়োগর্ট ইয়োগর্টগুলো একটু বেশি করে দিচ্ছি, বেশি বলতে পরিমাণ তো মাস্ট, তো আমি 3 টেবিল স্পুনের পরিমাণ ইয়োগর্ট দিয়েছি। এখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তাহলে এই কালার যে কালারটা সেটা চলে আসছে। এখানে এরপর যে আমি চিকেনগুলো ছেড়ে দিব, হয়ে গেল। এবার রেজালা আর ভুনা মাংস বা রেস্টের যে গ্রেভিটা সেটা চলে আসছে, যে আমি তেল ওঠা পর্যন্ত কষাচ্ছি, তারপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে কিছুক্ষণ কুক করার পরে সামান্য একটু চামচ ধোয়া পানি পরিমাণ পানি দিব, এবং খুব অল্প আছে এটা কুক করব, যেন তলাটা না ধরে যায় আর চিকেনগুলো না ভাঙে। খুবই অল্প আছে এটা কুক করতে হবে। তলাও ধরে নাই, একেবারে ফুল কমপ্লিট। এখন এই পর্যায়ে আমি কিসমিস দিব আর কিছু বাদাম দিব, কাঠবাদাম দিব, কিসমিস, কাঁচা মরিচ, এটাকে আর কিছুক্ষণ আমি এটা দমে বসিয়ে রাখবো। তারপর তো আজকের শাহি চিকেন রোস্টটা আমার রেডি, এখনও সার্ভ করছি। অ্যান্ড দেন আশা করছি আজকের আমার এই রেসিপিটা সবার ভালো লেগেছে। অ্যান্ড আমার পাশে থাকবেন, আমার যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যেন নেক্সট রেসিপিগুলো বা যে কোনো ভিডিও, আমি যেহেতু ব্লগ এটা, তো আমার ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আমার সাথে সাথে আমার আইদিনের ভয়েসটাও শোনা যাচ্ছে, সে তো খুব অনর্গল যা পারছে বলছে, সে তার ভয়েসটাও শোনা হয়ে যাচ্ছে।